হে গাইস, তোমরা কেমন আছো? তো আজকে নতুন একটা দিন, আজকে শনিবার। আর যেমন বললাম যে শনিবারে বা রোববারে আমি পাখির ওগুলো সব চেঞ্জ করি, ওই কালকে খাবারটা শেষ হয়ে গেছিলো পাখির, তো সেটা এনেছি, তো আজকে ওটা দেব। চলো ওটা দেখাই। আর এই ঘুঘু পাখিও এসেছে একটা, ওই বারান্দায় দেখলাম। তো চলো পাখির খাবারটা চেঞ্জ করি, আর চা বানানোটা তোমরা দেখে নাও আমি কিভাবে চা বানাই। চলো লেটস সি ইন ইওর ভিডিও। দেখিয়ে সুবে কা চায় বন রা হ্যায়, গরম গরম চা, শীতের থেকে কে কে খাবে চলে আসো। এটাতে কিছু দেওয়া হয়নি এক্সট্রা, তো তেজপাতা দিয়ে দিই। তেজপাতাতে ফ্লেভারটা ভালো আসে। এই দেখো তেজপাতা, এটা দিয়ে দিই। আজকে সকালবেলা শনিবার, তো আজ কালকে পাখির খাবারটা শেষ হয়ে গেছিলো, তো আজকে এনেছি ওটা ঢেলে আমি পাখির ওখানে দেবো। এটা একটু ফ্লেমটা বাড়াই। এই দেখো কি সুন্দর, এটা কলকাতা স্টাইলের চা, ফুটিয়ে আবার একটু কমিয়ে দিতে হবে। একটু আদা দিয়ে দিই, দাঁড়ো। এই যে আদাটা, এটাকে ছেঁচতে হবে। এটা এখন চায়ে দিয়ে দিব। এই দেখো কালারটা, দেখো কি সুন্দর হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। এবার এটাকে ঢেলে নিই। তোমরা সকালে কি কি খাও ব্রেকফাস্টে আমাকে বলো, জানাও কমেন্ট করে। এই দেখো হয়ে গেছে এটা, এটা বেশি ফোটালে আবার তিতা হয়ে যেতে পারে। আচ্ছা লঙ্কার গুঁড়ো পেয়েছি, এই দেখো লঙ্কার গুঁড়োর কৌটা, সেদিকে পাচ্ছিলাম না। এইবার এটা ঢেলে নিলাম, তাহলে কালারটা দেখাচ্ছি। এই দেখো, এই দেখো সেই কালার। এই যে পাখির খাবার, এটা এটা কৌটো তো ঢালবো একটু পরে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস তোমরা দেখো, এটা হচ্ছে এই পাখির খাবারটা, আর আর তোমার এইটা এই কৌটোটার মধ্যে এখন ঢালবো আমি। এটা আর 1 কেজি আছে, 1 কেজি হচ্ছে এটা 80 টাকা নেয়। এই দেখো হয়ে গেছে এটা। এবার চলো এটাকে নিয়ে বাইরে যাই, বাইরে গিয়ে ওখানে দিই, চাটা শেষ করে নিই। এই দেখো এটা পুরো 1 কেজি আছে দানা, ডালের মতো লাগে এটা। চলো এবার এটা গিয়ে বাইরে দিই। কোথায় গেল? এ দেখো ঘুঘু পাখি, ঘুঘু পাখি। এ দেখো দেখতে পাচ্ছ, এ দেখো দুটো আসে পেয়ার এখানে। এই যে পালিয়ে গেল, কই গেল, চলে গেছে। তো চড়ুই ঘুঘু এগুলো প্রচুর আসে এখানে। এটা এবার কী করবো আমি, এটাতে নেব। এই যে দেখতে পাচ্ছ কিছুটা এটাতে নেব, এখানে রেখে দিব আর কি। আর এই যেখানে রেখে দিলাম, এই দেখো পাখিটা। এবার উপর থেকে এটা নামাতে হবে। এই যে ভেতরে যেটা দেখতে পাচ্ছ, এটা খুলতে হবে, এটার মধ্যে খাবারটা দেই আর কি। এই দেখো শেষ হয়ে গেছে, এটাকে আটকাই। এটা কি করব আমি, এখানে দিয়ে দিব, তাহলে ওই চড়াই ফড়াইগুলো আসে তো ওরা খেতে পারে আর কি। দিয়ে এবার এটার মধ্যে পুরোটা দিব, মানে দুটো খাবারের জায়গা আছে, তো হাফ এখানে হাফ এখানে ঢেলে দেবো। এই দেখো জল দেওয়া আছে, জলটা আবার বেঁকে গেছে, এটা সোজা করে দিই, ঠিক আছে। এই দেখো এবার এটা দিয়ে
এখানে অর্ধেক ঢেলে দেবো, ওই যে এই দেখতে পাচ্ছ। আর একটু নিতে হবে, এটা তো শেষ হয়ে গেছে, এটা একটু বেশি করে দিই ধরো, কারণ আরও তিন চার দিন পর, মোটামুটি চার দিন পর চেঞ্জ করলেই হবে, জলটা তো দুদিন পরপরই চেঞ্জ করতে হয়। এইটা দিয়ে দিলাম, এবার এটা তো ভরে এর থেকে বড় দানা দিয়ে এরা খায় না, তো এই পাখিগুলো যেমন বদ্রি আছে আর ওই স্পিঞ্জ আছে তাদের জন্য এটাই হচ্ছে খাওয়ার। এটা আমি উপরে দিয়ে দেবো, এখানে কোনো এরকম এরকম যেটা স্ট্যান্ড থাকে তার নিচে খাওয়ার দেওয়া উচিত না বা জল দেওয়া উচিত না, কারণ যদি পাখিরা বসে তাদের যে বিডসগুলো আছে পটিগুলো আছে পুরো জলগুলো বা খাওয়ারের মধ্যে পড়ে ওটা টক্সিক করে দেবে, তাও এই স্ট্যান্ডে সবসময় উপরে দিতে লাগে। এ দেখো সব ঘর থেকে বেরিয়ে গেছে আর কি, দেখো এটা একটা দিয়ে দিয়েছি, আর নিচে আরেকটাকে দিতে হবে যেটা লাভ বার্ড আছে ওটাতে দিতে হবে আমাকে। এটা খুলে এই দেখো সানফ্লাওয়ার সিড, সানফ্লাওয়ার সিড এখানে খেয়েছে কিছুটা, বাকিটা এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে, আর এটা একটু দিতে হবে এখানে, এখানে দিয়ে এখানে রেখে দিচ্ছি। আর এদের জন্য সানফ্লাওয়ার সিড এই যে রাখা আছে লাভ বার্ডের জন্য, আর এখানে কাঠবাদাম দেওয়া আছে, জল আছে দেওয়া, তো এটা হচ্ছে এদের ইয়ে সিস্টেম। তো তোমরা ব্লগটা দেখবে রোজ আর ফলো করবে আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা যারা নতুন, তো আরও এরকম ব্লগ নিয়ে আসবো আমি রেগুলার, যাতে তোমাদের আরও ভালো লাগে। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো, আর পরের ব্লগে আবার দেখা হচ্ছে।